হ্যালো বন্ধুরা, আমি অমিতাভ বসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজকে 7ই জুন আর আমরা এখন আছি রণথম্বর টাইগার রিজার্ভের কাছে একটা রিসোর্টে, যার নাম হচ্ছে টাইগার মুন। এর আগে আমরা ছালানাতে দুটো সাফারি করেছি, এই রণথম্বরে আরো দুটো সাফারি করেছি, সেগুলো আমার আগের ব্লকে আছে। আগের ব্লগ গুলো দেখে নেবেন, এপিসোড 1 এন্ড এপিসোড 2। আর আমি আই বাটনের লিংক দিয়ে দেবো। আর এখন এটা এপিসোড 3, 3 নম্বর এপিসোডে আমরা আজকে হার্ট সাফারিটা করতে যাচ্ছি জোন 3-তে, যেটা রণথম্বর টাইগার রিজার্ভের সবচেয়ে সুন্দর জোন। এখন দুপুরের সময় আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওতে স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আপনার মূল্যবান কমেন্টটা দেবেন। চলুন, বন্ধুরা আপনারা দেখলেন আজকে আমাদের
আফটারনুন সাফারি একদম ড্রাই গেল, বাঘ পাইনি, কিন্তু অনেক কিছু পেলাম ওখানে, পাখি টাকি পেলাম। 3 নম্বর জোনটাই ইটসেলফ একটা খুব সুন্দর জোন, ওখানে ঋদ্ধি তার 3টে বাচ্চাকে নিয়ে থাকার কথা, কিন্তু ঋদ্ধি এখন 4 নম্বরে চলে গেছে। তো আমরা কালকে আফটারনুনে 4 নম্বর করেছি, 4 নম্বর জোনে গেছিলাম, কিন্তু ঋদ্ধিকে দেখতে পেয়েছি অনেক দূর থেকে, খুব একটা কিছু পাইনি টাইম। যাই হোক, আগের দুটো সাফারি আমাদের রণথম্বরে 7টা টাইগার দেখিয়েছে, এরপরে বেশি আশা করা উচিত না, একটা আধা মাঝখানে গ্যাপ দেওয়া উচিত, নাহলে বদহজম হয়ে যাবে। আপাতত আমরা আজকে চাটা খাই, তারপরে ডিনার খেয়ে শুয়ে পড়ব। কালকে আমাদের আছে আবার 3 নম্বর সকালে, দেখা যাক ওখানে গিয়ে কী পাই। সুপ্রভাত বন্ধুরা, আজকে 8ই জুন, আর আপনারা দেখছেন এই রণথম্বর এবং ঝালানার যে সিরিজটা আছে তার 3য় এপিসোড। তো এই 3য় এপিসোডে আমরা এখন আছি এই টাইগার মুন রিসোর্টে। আমাদের এর আগে 2টো এপিসোড বেরিয়েছে, একটা ঝালানা আর একটা হচ্ছে রণথম্বরের প্রথম যে 2টো এ হয়েছিল। কালকে 3 নম্বরটা করেছি, ফাঁকা গেছে, আজকে যাচ্ছি আবার 3 নম্বরে আছে। এখন আমরা বলেছি যে ওটাকে চেঞ্জ করতে, হলো কি না দেখতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে আমাদের ভাগ্যে কী আছে। আর এখন সকালবেলা 5:30 বাজে, 6টা থেকে সাফারি শুরু। তো এখানকার জিপসিগুলো একটু দেরি করে করে আসে, বললে শোনে না, খুব মানে এদের মেজাজ। গতকালকে রাত্রে এই রিসোর্টের মধ্যে, মানে রাদার এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারের কাছ থেকে এদিক দিয়ে হেঁটে লেপার্ড সোজা ভেতরে ঢুকে গেছে। ওখানে সবাই আমরা ওই বাঁদর আর সম্বরের কল শুনেছি। তো ওদিক দিয়ে সম্বর আর আমাদের ভেতরে গাছের মধ্যে বাঁদর প্রচুর চিল্লেছে, ভয়ে বেরোইনি আমরা। তারপর সামহাও গার্ডেরা ব্যবস্থা করে ওকে হাঁটিয়েছে। তো দেখুন একটা একটা করে জিপসি আসছে, ওদের কার কী নম্বর দেখি আমাদের নম্বর কোথায় লাগবে। তো
चैन मैं वहाँ ना उनका खेत में खेती शादी को गोली की लाई था इसमें कुछ इसमें अलाउड रणथंभौर वाले में अलाउड इसमें रणथंभौर अलाउ नहीं है बाकी वो जो छोटे मोटे किले वहाँ होटल बनी हुई है ও আমাদের আজকের মতো এই মর্নিং সাফারিটা শেষ হলো আর কি। জোন নাম্বার 3 কালকে আমরা যেখানে কিচ্ছু পাইনি আজকে সেখানে ঠাকুরের আশীর্বাদে ঋদ্ধি টাইগ্রেস এবং তার 3 সাবঅ্যাডাল্ট কাপ যার বয়স প্রায় 1 বছর প্রত্যেকের, তো পুরো গ্রুপটাকে পেলাম। এবং শুধু পাওয়া নয়, যেটা ছবি করতে পারিনি মানে ফটোগ্রাফি হয়নি সেটা হচ্ছে চোখের সামনে একটা দল বেঁধে, মানে 3 ছেলে 3 ছেলে মেয়ে, আমি জানি না মেয়ে কিংবা ছেলে, তো 3 বাচ্চা এবং তার মা 4 মিলে চেস করে একটা হরিণের গ্রুপ থেকে একটা হরিণকে তুলে শিকার করলো চোখের সামনে, খেলো কিন্তু ঝাড়ির মধ্যে বসে খেলো। আমি ক্লিপিংসগুলো আপনাদের দিয়ে দিয়েছি, তার মধ্যে থেকে যেটুকুন বোঝার আপনারা বুঝে নিন, ওপেনে খাইনি তো যাই হোক। এবং তার সঙ্গে একটা খুব ভালো জিনিস আমরা সচক্ষে দেখলাম, সেটা হচ্ছে আমরা মনুষ্য সমাজে যে ধরনের মানে নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন শৃঙ্খলাবোধ যাই বলুন আপনি, সেটা কতটা মেনটেন করি আমরা জানি না, কিন্তু দেখলাম পশু জগতে প্রচণ্ডভাবে মেনটেন হয়। মায়ের তার সন্তানদের প্রতি কতটা ভালোবাসা এবং সন্তানরা মাকে কতটা শ্রদ্ধা করে সম্মান করে, যে 3 ছিল যখন শিকার হয় হরিণটা, যে মানে বাচ্চাটা হরিণটাকে শিকার করেছে বাঘের বাচ্চাটা, সে সাবঅ্যাডাল্ট মানে ওই 12 একটা 12 বাচ্চা, সে একটা হরিণকে ধরলো বাই দ্য হেল্প অফ দেয়ার মাদার, মানে মা চেস করলো বাচ্চা ধরলো, ধরে বাচ্চাকে মারলো, মেরে ওর মাংসটা খেলো, বাকি দুটো বাচ্চা কিন্তু ছুটে গেছিলো খাওয়ার জন্য, মা এক ধমকানিতে দুজনকে বসিয়ে দিল, আর তারা গিয়ে ওই জলের মধ্যে বসে রইলো একটা, আর একটা জল থেকে উঠে গিয়ে একটা পাশে দুঃখ করে বসে রইল, খাবারটা খাচ্ছে ভাই দেখছে, ভাই কিংবা বোন, কিন্তু নড়ছে না কারণ মা সামনে বসে আছে। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে একদম নতুন এবং অবিস্মরণীয় হয়ে থাকবে আমার এই বয়সে এই ধরনের নিয়মানুবর্তিতা বলুন শৃঙ্খলাবোধ বলুন, যেটা আমাদের মানুষ মানে মানুষদের সমাজে নেই সেটা দেখলাম। এবং একজনের খাওয়া শেষ হতে মা যাকে চোখের ইশারা করে অ্যালাউ করলো সে গেল, অন্যটা উঠতে গেছিলো, মা তার দিকে তাকালো সে বসে পড়লো আর উঠেও নি, মনের দুঃখে একটু অন্যদিকে তাকিয়ে শুয়ে রইল, যে খাবারটা দেখলে খেতে ইচ্ছে করবে অন্যদিকে তাকিয়ে বসে রইল শুয়ে রইল। আর যে খেয়ে নিল সে আর ওই বাকি অভুক্ত অংশটাকে তাকিয়েও দেখলো না, সে সোজা গিয়ে জলের মধ্যে বডি ডুবিয়ে বসে গেল এবং ওখানে জল খেয়ে ওখানেই জলের মধ্যে বডি ডুবিয়ে বসে রইল। এই যে নিয়মানুবর্তিতাটা সেটা আমি দেখলাম এবারে। আর এই সুন্দর অভিজ্ঞতার সঙ্গে এই 3 এপিসোডটা এখানেই শেষ করছি। আমার এই সিরিজের 4th এপিসোডটা শুরু হবে আজকের দুপুরবেলা কিংবা আফটারনুনের যে সাফারিটা আছে, বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7 পর্যন্ত, সেই সাফারিটাতে দিয়ে আমি শুরু করব আমার 4th এপিসোড। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অন্তত আশা করি আপনাদের কাছ থেকে, কিছুই না একজন বয়স্ক মানুষ এগুলো করার চেষ্টা করছে, তাতে যদি এতটুকু আনন্দ আপনারা পেয়ে থাকেন সে আনন্দের প্রকাশটা যেন আমি দেখতে পাই, সেই জন্যই বলছি একটা লাইক করবেন, আপনার মূল্যবান কমেন্টটা করবেন, আর যদি মনে করেন তাহলে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওগুলোকে শেয়ার করবেন, যাতে করে আরও অনেক লোক দেখতে পায়, আরও অনেক মানুষ দেখতে পায়, আমি সেটাই চাই। শনিবার
এবারের মতো শেষ মধ্যাহ্ন ভোজন, কালকে আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব। তো আজকে লাস্ট মানে লাঞ্চ, সেই লাঞ্চ এখন করছি। খেয়ে নিই।